এই ভিডিওতে ডিজাইন কন্টেস্টে উইন হওয়ার জন্য 10টি টিপস দেব যেগুলো আপনাকে উইন হতে সাহায্য করবে। আর এই টিপসগুলো শুধুমাত্র freelancer.com এর জন্য নয়, এটা সবগুলোর জন্যই প্রযোজ্য। আপনি 99 ডিজাইনসে কাজ করেন কিংবা আপনি ডিজাইন হিলে কাজ করেন, এরকম কন্টেস্ট রিলেটেড যত মার্কেট প্লেসেই কাজ করেন, সবার জন্যই এটা প্রযোজ্য। সো প্রথম টিপস হচ্ছে নো ইওর স্ট্রেংথ। আপনি কি প্রোডাক্ট নিয়ে কাজ করেন? আপনি কি ওয়েব ডিজাইন ইউআই ডিজাইন নিয়ে কাজ করেন, নাকি আপনি লোগো ডিজাইন নিয়ে কাজ করেন, নাকি আপনি ফ্লায়ার ব্যানার এইসব প্রিন্ট নিয়ে কাজ করেন? আপনাকে আপনার স্ট্রেংথ জানতে হবে, আপনি কোনটাতে বেশি পারদর্শী এবং কোনটা করতে আপনার ভালো লাগে, এবং আপনার ডিজাইন স্টাইল কি। আপনি কি ভিনটেজ রেট্রো স্টাইল পছন্দ করেন, নাকি আপনি কর্পোরেট প্রফেশনাল ডিজাইন পছন্দ করেন? এই ধরনের আপনার ডিজাইন স্টাইল সম্পর্কে জানতে হবে। এক কথায় হচ্ছে আপনার স্ট্রেংথ কোথায়, আপনার শক্তি কোথায়, কোনটা আপনি বেশি ভালো পারেন এবং কোনটাতে আপনার বেশি ভালো লাগে, সেইটা আগে জানতে হবে। প্রতিদিন এক এক দিন এক এক কন্টেস্টে অ্যাটেন্ড না করে, যেমন একদিন লোগো ডিজাইন, একদিন ব্যানার ডিজাইন, এরকম এক এক দিন এক এক জায়গায় মুভ না করে একটাতে স্ট্রিক্ট হয়ে থাকুন, একটা ডিজাইন স্টাইলে স্ট্রিক্ট হয়ে থাকুন। এক এক দিন এক এক রকমের ডিজাইন স্টাইল না করে একটাতে মাস্টারি অর্জন করার চেষ্টা করুন, যেটা আপনার ভালো লাগে সেটাতেই মাস্টারি অর্জন করার চেষ্টা করুন। সেকেন্ড হচ্ছে ফাইন্ড দ্য রাইট কন্টেস্ট। অবশ্যই আপনাকে রাইট কন্টেস্ট বেছে নিতে হবে, কারণ এইটার উপরেই অনেকটা নির্ভর করে যে আপনি কন্টেস্টটিতে উইন করবেন কি করবেন না। কখনো প্রাইজ মানি দেখে কন্টেস্ট বেছে নেবেন না, ওইটার কথা একদম ভুলে যাবেন। অনেকে আছে যে টাকা বেশি দেখে ওখানে অ্যাটেন্ড করে, কিন্তু সেই কন্টেস্টটা তার জন্য পারফেক্ট না, সে হয়তো বা ওইটা সম্পর্কে ভালো আইডিয়া পাচ্ছে না বা বুঝতে পারছে না অ্যাকচুয়ালি কি এই কন্টেস্টে অ্যাকচুয়ালি কি করতে হবে। আপনাকে এমন কন্টেস্টটাই বেছে নিতে হবে যেটা আপনি জানেন অ্যাকচুয়ালি আপনার কি করতে হবে। পাশাপাশি লো প্রাইসের যে কন্টেস্টগুলো ওইগুলো কখনো অ্যাটেন্ড করবেন না, আপনার স্ট্যান্ডার্ড সবসময় হাই রাখতে হবে। এমন প্রাইসের কন্টেস্টগুলোতেই অ্যাটেন্ড করবেন যেগুলো উইন করলে আপনাকে ভ্যালু দিতে পারবে। যেমন ধরুন আপনি একটা লোগো ডিজাইনের কন্টেস্ট অ্যাটেন্ড করলেন, এখন লোগো ডিজাইনের কন্টেস্ট তো $50 $100 দিয়ে আপনাকে ভ্যালু দিতে পারবে না, $300 $400 $500 এইরকম কন্টেস্টগুলোতে অ্যাটেন্ড করবেন। মানে সবসময় আপনার স্ট্যান্ডার্ড হাই রাখার চেষ্টা করবেন, কখনো লোতে যাবেন না। কখনো এমন কন্টেস্ট অ্যাটেন্ড করবেন না যেখানে $10 বলছে যে দুইটা ব্যানার ডিজাইন করতে, এরকম কন্টেস্টগুলোতে যাবেন না। তারপর হচ্ছে অ্যাভয়েড ক্রাউডেড কন্টেস্ট, মানে যে কন্টেস্টে অলরেডি অনেক মানুষ অ্যাটেন্ড করেছে, যেখানে অনেকগুলো 5-star পড়েছে, যেখানে ক্লায়েন্ট অনেকগুলো ডিজাইন করে ফেলেছে, মানে পছন্দ করে ফেলেছে, সেই কন্টেস্টগুলোতে যাবেন না। freelancer.com দেখা যায় অনেক লোগো ডিজাইনের কন্টেস্ট বা বিজনেস কার্ডের কন্টেস্টগুলোতে প্রচুর মানুষ অ্যাটেন্ড করে, ওইখানে গিয়ে আপনি আরেকটা বোকা বনে যাওয়ার কোনো মানেই হয় না। আপনি যেগুলোতে দেখবেন একটু কম মানুষ আছে সেইগুলোতে অ্যাটেন্ড করবেন, যেগুলোতে তেমন রেটিং পড়েনি, যেমন 3 কিংবা 4 রেটিং পড়েছে কয়েকটাতে, সেইগুলোতে যেতে পারেন, কিন্তু অনেকগুলোতে 5-star 4-star পড়ে গেছে, ওইগুলোতে অ্যাটেন্ড না করাই ভালো। তারপর থার্ড হচ্ছে রিড দ্য ব্রিফ 3 times, মানে 3 ব্রিফটা পড়বেন। প্রথমবার ইনিশিয়ালি পড়বেন, মানে হালকা ঝাপসা পড়বেন, প্রথমবার চোখ বুলিয়ে নেবেন অ্যাকচুয়ালি এই ব্রিফটা কিসের উপর কী করতে হবে অ্যাকচুয়ালি। ব্রিফ কোম্পানির ডেসক্রিপশন সম্পর্কে একটু আইডিয়া নেবেন, তাদের ওয়েবসাইট সম্পর্কে, বা ইনিশিয়ালি আপনি ব্রিফটা দেখে যাবেন। সেকেন্ডবার যখন দেখবেন যে আপনার ব্রিফটা ভালো লেগেছে, হ্যাঁ আপনি এই কন্টেস্টটা অ্যাটেন্ড করতে পারেন, এইবার আপনি খুব কেয়ারফুলি পড়বেন, এভরি সিঙ্গেল ডিটেলস আপনি পড়বেন, প্রত্যেকটা জিনিস বোঝার চেষ্টা করবেন। কখনো কোনো কিছু বুঝতে না পারলে সরাসরি আপনি ক্লায়েন্টকে প্রশ্ন করবেন, প্রশ্ন করার অপশন থাকে, এই কমেন্ট বোর্ড থাকে, সেইখানে গিয়ে আপনি ক্লায়েন্টকে জিজ্ঞেস করবেন বিষয়গুলো সম্পর্কে যেটা আপনি না বুঝতে পারেন। কারণ জিজ্ঞেস করলে কখনো ক্লায়েন্ট মাইন্ড করবে না, কারণ ক্লায়েন্টও জানে আপনি সেই বিষয়ে এই ফিল্ডে হয়তো বা পারদর্শী নাও হতে পারেন, আপনি হচ্ছেন গ্রাফিক ডিজাইনার, আপনার সব কিছু সম্পর্কে জ্ঞান থাকবে এমন কোনো কথা নেই। সো আপনি যদি প্রশ্ন করেন ক্লায়েন্ট কখনো মাইন্ড করবে না, বরং ক্লায়েন্ট বুঝতে পারবে যে আপনি একজন প্রফেশনাল মানুষ, আপনি এটাকে সিরিয়াসলি নিচ্ছেন, সে কারণে আপনি জানতে চাচ্ছেন বিষয়গুলো সম্পর্কে। সো সেকেন্ডবার আপনি খুব কেয়ারফুলি ব্রিফটা পড়বেন,
দেন ওই ব্রিফটা নিয়ে রিসার্চ করবেন। রিসার্চ করার পর সব কিছু স্কেচ রিসার্চ সব কিছু করার পর আরেকবার পড়বেন, মানে যখন আপনি ফাইনালি অ্যাডোবি ইলাস্ট্রেটর বা ফটোশপে ডিজাইন করতে বসবেন, ডিজাইন করতে যাওয়ার আগে আরেকবার পড়ে নেবেন। এভাবে তিনবার পড়বেন একটা ব্রিফ। পাশাপাশি একটা ডিজাইন সাবমিট করার পর যখন দেখছেন যে আপনার ডিজাইন পছন্দ করছে না, তখন হয়তো বা আবারও ব্রিফ পড়তে পারেন, কিন্তু প্রথমবার তিনবার ব্রিফ পড়বেন। তারপর ফোর্থ হচ্ছে রিসার্চ। অবশ্যই আপনাকে ডিজাইন করার আগে রিসার্চ করতে হবে। আপনি কখনো ভুলেও সরাসরি ব্রিফটা পড়েই সাথে সাথে কম্পিউটারে জাম্প করতে পারবেন না, ইলাস্ট্রেটর ওপেন করেই কুইক ফিক্স লোগো তৈরি করতে পারবেন না, কিংবা ফটোশপে কোনো কুইক ফিক্স ডিজাইন করতে পারবেন না। আপনাকে অবশ্যই সেগুলো নিয়ে রিসার্চ করতে হবে। এখন কী কী বিষয়ে রিসার্চ করবেন? অবশ্যই ক্লায়েন্টের ওয়েবসাইট ভিজিট করবেন, হয়তো সে ব্রিফে ওয়েবসাইটটা দিয়ে দেবে, যদি না দেয় আপনি ক্লায়েন্টকে জিজ্ঞেস করবেন। পাশাপাশি তারপরও যদি আপনি পাচ্ছেন না জিজ্ঞেস করার পরও, তাহলে আপনি সেই কোম্পানিটা গুগলে লিখে সার্চ করবেন, তাহলে তার ওয়েবসাইটটা খুঁজে পেতে পারেন কিংবা তার সোশ্যাল মিডিয়া খুঁজে পেতে পারেন। এরকম শুধুমাত্র তার নামটা লিখে সার্চ দিলে, তার কোম্পানির নামটা লিখে সার্চ দিলে আপনি অনেক কিছুই খুঁজে পেতে পারেন যেটা আপনি হয়তোবা ভাবেননি। সো অবশ্যই প্রথম গুগলে সার্চ করে দেখবেন, তারপর ওই রিলেটেড কম্পিউটারদের সার্চ করবেন। ক্লায়েন্টের বিজনেসটা হচ্ছে ক্রাফটিং রিলেটেড, সে ক্রাফটিংয়ের হ্যান্ডিক্রাফ্ট জিনিসপত্রগুলো বিক্রি করে। এখন এই রিলেটেড অন্য অন্য কাদের ওয়েবসাইট আছে তাদের ওয়েবসাইটগুলো ভিজিট করবেন, মানে ক্লায়েন্টের কম্পিটিটরদের ভিজিট করবেন, তাদের ওয়েবসাইটগুলো, তারা আসলে তাদের ওয়েবসাইট কেমন ডিজাইন করেছে, তারা কেমন ডিজাইন স্টাইল ফলো করে। গুগলে ইমেজগুলো দেখবেন, পিন্টারেস্টে ইমেজগুলো দেখবেন, ওই ধরনের ওই ইন্ডাস্ট্রির ডিজাইনগুলো নর্মালি কেমন হয় সেগুলো নিয়ে অ্যানালাইসিস করবেন, সেগুলোকে ডিপলি নিজে নিজে রিসার্চ করবেন এবং দেখবেন। তারপর হচ্ছে চেক ইয়োর কম্পিটিটরস ডিজাইন স্টাইল। ক্লায়েন্টের কম্পিটিটর দেখার পর আপনার কম্পিটিটরও দেখতে হবে, কন্টেস্টে যারা অ্যাটেন্ড করেছে তাদের ডিজাইন স্টাইল কেমন। যদি ক্লায়েন্ট মানে যদি কন্টেস্টটা মানে সেলড হয়, যদি অন্যদের ডিজাইন দেখা না যায়, তাহলে তাদের ডিজাইনারদের সরাসরি প্রোফাইলে চলে যাবেন, তাদের প্রোফাইলে ঢুকে দেখবেন তাদের পোর্টফোলিওর ডিজাইনগুলো কেমন, তাদের ডিজাইনগুলো রিসার্চ করবেন, তাদের স্টাইলগুলো কেমন। যদি দেখেন অনেক ভালো ভালো ডিজাইনাররা অ্যাটেন্ড করে ফেলেছে, যে একটা কন্টেস্টে খুব ভালো মানের 10-12টা ডিজাইনার অ্যাটেন্ড করে ফেলেছে, সো সেটাতে অ্যাটেন্ড করার আপনার প্রয়োজন নেই। আর যদি দেখেন যে 1-2 জন অ্যাটেন্ড করেছে খুব ভালো মানের, তাহলে অবশ্যই সেটাতে আপনি ঢুকে যাবেন, সেটাতে অ্যাটেন্ড করবেন। তবে অবশ্যই কম্পিটিটররা কেমন ডিজাইন করছে সেটা আপনাকে দেখতে হবে, পাশাপাশি কোন ডিজাইনগুলো ক্লায়েন্ট পছন্দ করছে, কোনগুলোতে রেটিং দিচ্ছে, সেইগুলো নিয়েও রিসার্চ করতে হবে। তারপর ফিফথ হচ্ছে ডিফারেন্সিয়েট ইওর ডিজাইন। অবশ্যই আপনার ডিজাইনটা সবার থেকে আলাদা হতে হবে, নইলে আপনার ডিজাইন কেন ক্লায়েন্ট পছন্দ করবে? প্রথমত আপনি একটা সেফ স্টাইল দেবেন, মানে হচ্ছে ব্রিফটা পরে ক্লায়েন্ট যেভাবে বলেছে প্রায় এমন একটা ডিজাইন করবেন যেটা যেটা ডিজাইন করলে ক্লায়েন্টের রিজেক্ট করার কোনো সম্ভাবনা নেই, কারণ আপনি ক্লায়েন্টের কথাগুলো মেনেই ডিজাইনটা করেছেন, ক্লায়েন্ট যেভাবে বলেছে ঠিক সেভাবেই করার চেষ্টা করেছেন। এটা হচ্ছে সেফ স্টাইল, মানে যেটা করলে ক্লায়েন্ট ফেলে দিতে পারবেন না, তবে ওই ডিজাইনটা প্রায় সবার মতোই সেম হবে, কারণ সবাই ক্লায়েন্টের ব্রিফটা পরে সেম স্টাইলেই ডিজাইন করেছে। কিন্তু পাশাপাশি সেফ স্টাইলের পাশাপাশি আপনাকে একটা ক্রিয়েটিভ স্টাইল করতে হবে, যেটা সম্পূর্ণ ইউনিক, মানে যেটা অন্য কেউ করেনি, বা অন্য ম্যাক্সিমামই সবাই ডিজাইন ব্রিফ ফলো করে, ক্রিয়েটিভ ব্রিফ যে ব্রিফটা থাকবে ক্লায়েন্টের সেই অনুযায়ী ডিজাইন করবে। এখন আপনি যদি হুবহু ওই রকমই ডিজাইন করেন, তাহলে আপনার ডিজাইনটা উইন না হওয়ার সম্ভাবনাই বেশি। সো আপনাকে ক্লায়েন্টের ব্রিফের বাইরে যেয়ে কাজ করতে হবে, এমন এমন ডিজাইন করবেন, একটু ভাবার চেষ্টা করবেন যে অন্যরা কেমন ডিজাইন করতে পারে। এই ব্রিফটা পড়ার পর কমন কিছু থিংকিং চলে আসে, ব্রিফটা পড়ার পর কমন কিছু ডিজাইন স্টাইল ফলো করে ডিজাইনাররা ব্রিফটা পড়ার পর। সো ব্রিফটার বাইরে গিয়ে আপনি কিছু ডিজাইন করবেন, একটু ইউনিক স্টাইল ডিজাইন করার চেষ্টা করবেন। আর ইউনিক স্টাইল ডিজাইন পাওয়ার জন্য আপনি যদি আপনার কম্পিটিটরদের ফলো করেন, তাহলে হয়তোবা সেটা ইউনিক হবে না, কারণ অলরেডি সেটা এক্সিস্টেড কন্ডিস্ট্রিতে। আপনি অন্য অন্য জায়গা থেকে ইন্সপিরেশন নেবেন, যেমন ড্রিবল আছে বা গ্রাফিক রিভার, থিম ফরেস্ট,
এইসব ওয়েবসাইট থেকেও ডিজাইন ইন্সপিরেশন নিতে পারেন। মোট কথা হচ্ছে, ক্রিয়েটিভ স্টাইল ডিজাইন করতে হলে আপনাকে আপনার কম্পিটিটরদের ফলো না করে আপনার ওই মার্কেট প্লেসের ওই কন্টেস্টের বাইরে গিয়ে অন্যান্য ডিজাইন দেখতে হবে, অন্যান্য ডিজাইন দেখে নতুন আইডিয়া সেই কন্টেস্টে আপনার মাধ্যমে আসবে। আর এই ডিফারেন্সিয়েট করার কারণে, এই নতুন ডিজাইন করার কারণে, ইউনিক ডিজাইন করার কারণে আপনার ডিজাইনটা উইন হয়ে যেতে পারে। তারপরও যদি ক্লায়েন্ট আপনার ডিজাইন পছন্দ না করে, তাহলে আপনাকে ফিডব্যাক দিবে, রেটিং দিবে, সেই অনুযায়ী আপনি আরও কয়েকটা রিভিশন দিবেন। সিক্স হচ্ছে এক্সপ্লেইন ইওর ওয়ার্ক। অনেকেই ডিসক্রিপশনে কিছু লিখতে ভুলে যায়, শুধুমাত্র বলে চেক আউট মাই ওয়ার্ক, আই হোপ ইউ লাইক ইট, এরকম এক দুই লাইনের কথা লিখে দেয়। এভাবে লিখলে হবে না, আপনাকে পুরো কাজটা এক্সপ্লেইন করতে হবে ডিসক্রিপশন বক্সে। এইটা হচ্ছে সবচেয়ে বেশি ইম্পর্টেন্ট। অনেক সময় কন্টেস্ট উইন হয় শুধুমাত্র কমিউনিকেশনের কারণে, ক্লায়েন্টের সাথে ভালো একটা ইন্টারাকশন হওয়ার কারণে ক্লায়েন্ট সেটাকে উইন করে দেয়। সো আপনাকে অবশ্যই কমিউনিকেশন স্কিলে দক্ষতা অর্জন করতে হবে, আপনাকে ভালোভাবে আপনার ডিজাইন সম্পর্কে এক্সপ্লেন করতে হবে। এখন কী এক্সপ্লেন করবেন? এক্সপ্লেন করবে আপনি যে এলিমেন্টগুলো ব্যবহার করেছেন, ডিজাইন এলিমেন্ট বলতে আপনি কালারটা কেন ব্যবহার করেছেন, আপনি টাইপোগ্রাফি আপনি কেনই এই ফন্টটাই চুজ করলেন, আপনি কেনই এই ইমেজটা চুজ করলেন, এইগুলো এক্সপ্লেন করবেন। ধরুন ক্লায়েন্ট চাচ্ছে ট্রাস্ট অর্ধে ফিল করানোর জন্য, তার কোম্পানিতে যেন মানুষের বিশ্বাস তৈরি হয়, সেই জন্য সে একটা ডিজাইন করতে চাচ্ছে। এখন ট্রাস্ট অর্ধে রিপ্রেজেন্ট করে হচ্ছে ব্লু কালার, সো আপনি ব্লু কালারটি ইউজ করেছেন, এখন সেটা এক্সপ্লেন করবেন যে ব্লু কালারের সাইকোলজি হচ্ছে ট্রাস্ট অর্ধে পিস, সেই কারণে আমি ব্লু কালার ইউজ করেছি, যার কারণে অডিয়েন্সের একটা আপনার কোম্পানির উপর বিশ্বাস তৈরি হবে। সো আপনি কোন এলিমেন্ট কেন ব্যবহার করেছেন সেইটা এক্সপ্লেন করবেন। তারপর আপনার ডিজাইনটা কেন অন্য ডিজাইনের থেকে আলাদা, অন্যান্য যে কম্পিউটাররা ডিজাইন করেছে, অন্য যে এন্ট্রিগুলো পড়েছে, আপনার ডিজাইনটি কেন আলাদা, কেন আপনার ডিজাইনটি ক্লায়েন্ট উইন করবে সেটাও এক্সপ্লেন করতে হবে। এটা বলতে পারেন যে আমার ডিজাইনটা ভিউয়ার্সের চোখে অ্যাট্রাক্টিভ হবে, তোমার যে গোল সেই গোলটা অ্যাচিভ হতে সাহায্য করবে, তোমার গোল হয়তো বা সেল বাড়ানো, কনভার্সন রেট বাড়ানো, বা তোমার বিজনেস গ্রো করা, এরকম যা কিছুই হোক সেই গোলটা অ্যাচিভ করানোর জন্য এইটা হচ্ছে পারফেক্ট ডিজাইন। কারণ এমনভাবেই ডিজাইনটা করা হয়েছে, এই ডিজাইনটাতে সেই পাওয়ারটা আছে যেটা তোমার গোলটাকে অ্যাচিভ করতে সাহায্য করবে। এরকম ডিটেইল এক্সপ্লেন করবেন ডিসক্রিপশন বক্সে। আর ক্লায়েন্টের সাথে অবশ্যই ইন্টারাকশন করতে হবে, অবশ্যই আপনাকে ভালোভাবে এক্সপ্লেন করতে হবে, কোনো কথা এক দুই লাইনে লিখবেন না, একটু ডিটেইলস আলোচনা করবেন সব কিছুতেই। হাই হ্যালো কথাবার্তার দিন শেষ, এখন সব কথা একটু ডিটেইলসে বলতে হবে। তারপর হচ্ছে বি স্ট্র্যাটেজিক, ডোন্ট সাবমিট ডিজাইন টু আর্লি। মানে হচ্ছে কন্টেস্টটা এইমাত্র চালু হচ্ছে, এই হয়েছে সাথে সাথেই ডিজাইনটা সাবমিট করা যাবে না। কারণ হচ্ছে অনেক ক্লায়েন্ট কীভাবে ডিজাইন ব্রিফ লিখবে হয়তো বা সে জানে না, কারণ তার ফিল্ড ডিজাইন নয়, সে ডিজাইন করে না। সো ডিজাইনের কিছু বিষয় সম্পর্কে সে নাই জানতে পারে, কীভাবে কোনো বিষয় এক্সপ্লেন করতে হয় সে হয়তো বা না জানতে পারে, সেই কারণে তার ডিজাইন ব্রিফটি পারফেক্ট হবে না। কিন্তু যদি আপনি একটা ডিজাইন প্রথমে সাবমিট করে দেন, আপনার ডিজাইন দেখে সে কিন্তু তার ব্রিফটা তৈরি করতে পারবে, বা বলতে পারবে হ্যাঁ আমি এইটাই তো চাচ্ছিলাম। সো আপনার ব্রিফ অনুযায়ী, আপনার ডিজাইন অনুযায়ী সে কিন্তু ব্রিফ তৈরি করবে, আপনার ডিজাইন দেখে তার মাইন্ড চেঞ্জ হয়ে যেতে পারে। সো একদম প্রথমেই আপনার ডিজাইনটা সাবমিট করবেন না, আবার একদম শেষেও আপনার ডিজাইন সাবমিট করবেন না, যে আর এক ঘন্টা বাকি এই মুহূর্তে ডিজাইন সাবমিট করবেন না। কারণ একটা ডিজাইন প্রথমেই উইন হয়ে যায় না, সেটার কয়েকটা রিভিশনের প্রয়োজন। আর অনেক ক্লায়েন্টই আছে একদম ফাইনাল আউটপুট না দেখা পর্যন্ত, সে যেটা চায় সেটা না পাওয়া পর্যন্ত সে কিন্তু কখনোই ডিজাইন উইন করে না। সো আপনি যদি রিভিশন রাখার জন্য কোনো সময় না দেন, আপনি একদম শেষ মুহূর্তে ডিজাইনটা সাবমিট করেছেন, সো সেই সময় উইন হওয়ার সম্ভাবনা খুবই কম। সো আপনাকে একদম মাঝখানে থাকতে হবে, একদম কন্টেস্টের হয়তো বা দুই তিন দিন বাকি আছে, এক দুই দিন বাকি আছে, ওই মুহূর্তে সাবমিট করতে পারেন, যাতে করে ক্লায়েন্ট আপনাকে ফিডব্যাক দিতে পারে, যাতে করে আপনি নতুন নতুন রিভিশন দিতে পারেন তার মতো। আর
কন্টেস্টে সবচেয়ে বেস্ট টাইম হচ্ছে দুইটা তিনটা এন্ট্রি পড়েছে তারপরে সাবমিট করা। কারণ দুইটা তিনটা এন্ট্রি দেখার পরই ক্লায়েন্ট অ্যাকচুয়ালি বুঝতে পারে যে তা সে আসলে কী চায়, সে হয়তো বা ব্রিফটাকে আরেকটু ইম্প্রুভ করতে পারে, সে একটু ডিটেলস বলতে পারে। সো তখন যদি আপনি ব্রিফটা পড়ে আপনার এন্ট্রি সাবমিট করেন সেই সময় সবচেয়ে বেস্ট হবে। আর চেষ্টা করবেন একদম প্রথম ডিজাইনটাই কখনো পারফেক্ট করবেন না, যত দ্রুত সম্ভব ডিজাইনটা করেই সাবমিট করার চেষ্টা করবেন। তারপর সেইটাতে ফিডব্যাক দিবে, তারপর আপনার নেক্সট কাজটা আরেকটু ইম্প্রুভ করবেন, তারপর সেইটাতে আবার ফিডব্যাক দিবে আরেকটু নেক্সট ইম্প্রুভ করবেন। এভাবে করতে করতে আপনার ফাইনাল ডিজাইনটা সবসময় বেস্ট হবে। আর চেষ্টা করবেন একদম প্রথমেই আপনার বেস্টটা না দেওয়ার, আস্তে আস্তে একদম শেষ মুহূর্তে গিয়ে, শেষ মুহূর্তে গিয়ে বলতে একদিন সময় আছে বা 12 ঘন্টা সময় আছে, ওই মুহূর্তে আপনার বেস্ট ডিজাইনটা সাবমিট করার, তাহলে উইন হওয়ার সম্ভাবনা সবচেয়ে বেশি। 8 নম্বর হচ্ছে বি প্রোডাক্টিভ। আপনাকে অবশ্যই ডিজাইনার হিসেবে প্রোডাক্টিভ হতে হবে। স্পিড ইজ আ ফোর্স, স্পিড হচ্ছে একটা শক্তি। আপনি অবশ্যই স্পিড নিয়ে কাজ করবেন যে কোনো কাজে, শুধুমাত্র ডিজাইনই স্পিড নিয়ে কাজ করতে হবে ব্যাপারটা তেমন নয়, আপনার দৈনন্দিন জীবনে যা কিছু আছে সব কিছুতে খুব দ্রুত কাজ করার চেষ্টা করবেন। কারণ স্পিডে যত করবেন তত আপনার আউটপুট বের হবে, আপনার ইনস্পিরেশন বাড়বে, আপনার মোটিভেশন বাড়বে, তখন দেখবেন আপনার আরও কাজ করতে ইচ্ছে করছে। একটা সূত্র আছে, যে বস্তু স্থির থাকে সেটা চিরকালই স্থির থাকতে চায়, আর যে বস্তু গতিশীল থাকে সেটা চিরকালই গতিশীল থাকতে চায় যতক্ষণ না বাহ্যিক কোনো শক্তি প্রয়োগ করা হয়। সো এইটাই হচ্ছে সবচেয়ে গুরুত্বপূর্ণ একটা লেসন আমাদের লাইফে। ধরুন আপনি অলস, আপনি অলসতা করছেন, সো আপনি যত অলসতা করবেন, আপনি যত প্রোক্রাস্টিনেট করবেন, আপনি যত একটা কাজকে ফেলে রাখবেন তত আপনার মধ্যে অলসতা বাড়তে থাকবে, আপনার মধ্যে স্থিরতা বাড়তে থাকবে, আপনার মাইন্ড তত স্থির থাকতে চাইবে, তত অলস থাকতে চাইবে। কিন্তু আপনি যদি স্পিড নিয়ে থাকেন, আপনি যদি গতিশীল থাকেন, তাহলে আপনার আরও কাজ করতে ইচ্ছে করবে, কখনো কাজ থামাতে ইচ্ছে করবে না, আপনার মনে হবে যে আমি এটার পর এটা করবো, এটা করবো, একদম স্পিড থাকবে আপনার একটা কাজে। সো আপনার অবশ্যই এই নিউটনের লাইফ লেসনটা মনে রাখতে হবে, যখন স্থির থাকবেন তত স্থির, মানে স্থির থাকতে ইচ্ছে করবে আপনার, যখন আপনি গতিশীল থাকবেন তত আপনার গতিশীল থাকতে ইচ্ছা করবে। সো আপনাকে পুশ করতে হবে, বাহ্যিক শক্তি দিতে হবে। আপনি যদি অলস হয়ে থাকেন আপনাকে নিজেকে নিজে পুশ করতে হবে, আপনাকে কাজ করতে হবে। আর যত আপনি একটা অ্যাকশন নেবেন তত জিনিসটা রিএনফোর্স হবে। মানে হচ্ছে আপনি যদি অলসতা করেন তাহলে আপনার অলসতা আরও বাড়তে থাকবে, আপনি প্রত্যেকবার অলসতা করবেন প্রত্যেকবারই আপনার অলসতা বাড়তে থাকবে, আপনার মাইন্ড ধীরে ধীরে আরও অলস হয়ে যাবে। আর যখন আপনি কোনো একটা গতিশীল কাজ করবেন তত আপনার কাজ করার আগ্রহ বাড়তে থাকবে, নেক্সট আবার করবেন আবার আরও আগ্রহ বাড়বে, আরও যত করবেন আরও তত আগ্রহ বাড়বে। এইভাবে করেই মানুষ জীবনে সফল হয়। অনেকে দেখে যে যারা কিনা সফল মানুষ তারা খুবই হার্ড ওয়ার্কার, তারা অনেক পরিশ্রম করতে পারে, আমি তেমন করতে পারি না, আমি হচ্ছে জন্মগতভাবে অলস। আসলে ব্যাপারটা তেমন নয়, কারণ হচ্ছে তারা একটা কাজ করে তাদের ইন্সপিরেশন তত বাড়তে থাকে, এভাবে করতে করতে তাদের স্পিড বাড়তে থাকে, তারা যত কাজ করে তত তারা হার্ড ওয়ার্কার হিসেবে পরিণত হয়। কেউ হার্ড ওয়ার্কার হিসেবে জন্মগ্রহণ করে না, কেউ অলস হিসেবে জন্মগ্রহণ করে না। সো আপনি যদি অলস হয়ে থাকেন তার মূল কারণ হচ্ছে আপনি প্রত্যেকবারই আপনার অলসতাকে সুযোগ দিচ্ছেন। সো আর সুযোগ দিবেন না, সরাসরি কাজে নেমে পড়ুন, সাথে সাথে আপনার আরও স্পিড বাড়তে থাকবে, আপনার কাজের আগ্রহ বাড়তে থাকবে, আপনিও ওই সফল মানুষদের মতো একসময় হার্ড ওয়ার্কার হিসেবে পরিণত হতে পারবেন। আপনার কাজ দেখে মানুষ পাগল বলবে আপনাকে, সেই পাগল হওয়ার চেষ্টা করুন, কারণ পৃথিবীর সকল সফল মানুষেরই পাগলটা একটা ছিল। সো আপনার ডিজাইনের ক্ষেত্রেও স্পিড থাকতে হবে, একটার পর একটা ডিজাইন করতেই হবে, আপনাকে টুলসগুলো খুব দ্রুত চালানো শিখতে হবে। তারপর ডিজাইন নট পারফেক্ট বাট মোর, মানে কখনোই প্রথম দিকে পারফেক্ট ডিজাইনটা করার চেষ্টা করবেন না, সবসময় ফিডব্যাক অনুযায়ী নিজেকে ইম্প্রুভ করতে থাকবেন, অনেক বেশি ডিজাইন সাবমিট করতে থাকবেন, তবে কোয়ান্টিটি এবং কোয়ালিটি এটা ব্যালেন্স রাখতে হবে। অনেকে বলে যে
কোয়ালিটি মেইন, অ্যাকচুয়ালি সেটা নয়। অনেক সময় কোয়ান্টিটির কারণে আমাদের কোয়ালিটি তৈরি হয়। একটা রিসার্চে এরকম এভাবে এরকম দেখা গেছে যে দুইটা দলকে ভাগ করা হয়েছে। একটা দলকে বলা হয়েছে তোমরা একটা ডিজাইন তৈরি করবে, একটা পট তৈরি করবে, সেটাতে খুব বিউটিফুল ডিজাইন থাকবে, একটাই ডিজাইন করবে। আরেকটা দলকে বলা হয়েছে তোমরা আনলিমিটেড পট তৈরি করবে, তোমাদের যত খুশি ততগুলো পট তৈরি করবে, সেগুলো আমাদেরকে তারপর দেখাবে, দেখবো তোমাদের দুই দলের মধ্যে কাদের ডিজাইনটা আলটিমেটলি বেস্ট হয়। তারপর স্টুডেন্টরা যাদেরকে নিয়ে রিসার্চ করা হলো, তারা এক সপ্তাহ সময় ধরে ডিজাইন করতে থাকলো, তাদের পটটা তৈরি করতে থাকলো। যারা প্রথম দল, যারা কিনা বেস্ট ডিজাইনটা করার চেষ্টা, যাদের একদম পারফেক্ট ডিজাইনটা করার চেষ্টা, তারা প্রথম কাজ করছে, ভালো হচ্ছে না, এটাকে চেঞ্জ করে আরেকটা করি, এইভাবে এইভাবে এটাও ভালো হচ্ছে না, এটাকে ভেঙে ফেলি, আবার আরেকটা নতুন করি, এভাবে করতে 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 তারা তাদের মনের মতো একটা করলো, কিন্তু শেষমেশ তারাই সেটা নিয়ে স্যাটিসফাই না, তারা মনে হলো যে এটাও পারফেক্ট না, এর থেকে ভালো করা যেত, কিন্তু এক সপ্তাহ সময় শেষ, আমরা এখন তো ডিজাইনটা সাবমিট করতে হবে, পটটা সাবমিট করতে হবে, সো করে ফেলি যা হওয়ার হোক। অন্যদিকে অপর যারা ছিল, যারা কিনা কোয়ান্টিটি অনুযায়ী করতেছিল, তাদের কোয়ালিটি মেইন ফ্যাক্ট ছিল না, তাদের ব্যাপারে যেটা হলো, তারা অনেকগুলো পট তৈরি করতেছিল, তাদের কারণ কোনো পারফেক্ট ডিজাইন করতে বলা হয়নি, সো তারা একটা একটা করে করতে 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 1000টা পট তৈরি করলো। প্রথম যে পটটা ছিল আর একদম শেষে 1000 নাম্বার যে পটটা ছিল, ড্রামাটিক্যালি চেঞ্জ ডিজাইন, মানে তারা কল্পনাও করতে পারছে না, তারা এরকম একটার পর একটা করতে 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 তাদের ডিজাইন এতটা ভালো হয়েছে, এতটা বিউটিফুল হয়েছে, যেটা তারা কল্পনাও করেনি। সো কোয়ালিটি বুঝতে পারছেন যে কোয়ালিটি সবসময় ফ্যাক্ট নয়, আপনি যদি বেস্ট ডিজাইনটা করতে চান সেটা কখনো ভালো হবে না। সো আপনি যদি কোয়ান্টিটির দিকে ফলো করেন, আপনি যদি বেশি করার চেষ্টা করেন, বেশি করতে 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 একটা সময় আপনি সেটাতে নেক্সট লেভেলে চলে যাবেন, আপনি সেটাতে মাস্টারি অর্জন করবেন, এইটাই হচ্ছে অ্যাকচুয়াল ট্রুথ এবং ফ্যাক্ট। সো ডোন্ট ফোকাস অন ইয়োর কোয়ালিটি, ফোকাস অন ইয়োর কোয়ান্টিটি। 9 নম্বরটা হচ্ছে নো ওয়েন টু কুইট, মানে কখন আপনাকে ছেড়ে দিতে হবে সেটাও জানতে হবে। অনেকে বলে যে নেভার কুইট, ছেড়ে হাল ছেড়ো না বন্ধু, এটা হচ্ছে একদম বাজে একটা অ্যাডভাইস। আপনাকে কুইট করাও শিখতে হবে। যখন দেখবেন ক্লায়েন্ট আপনাকে ফিডব্যাক দিচ্ছে না, কারণ ক্লায়েন্ট তেমনভাবে ইন্টারঅ্যাক্ট করছে না, ক্লায়েন্ট তেমন রেটিং দিচ্ছে না, সেই ক্লায়েন্টের কাজ না করাই ভালো, কারণ ফিডব্যাক ছাড়া ভালো ডিজাইন কখনো করা সম্ভব না। এখন আপনি বারবার ক্লায়েন্টকে বলছেন যে ফিডব্যাক দাও, ফিডব্যাক দাও, ফিডব্যাক দাও, কিন্তু সময় প্রায় শেষের দিকে চলে এসেছে, আর মাত্র 12 ঘন্টা, 1 ঘন্টা, 1 দিন বাকি বা 1 দিন বাকি, তারপর আপনাকে ফিডব্যাক দিচ্ছে না, ওই কন্টেস্টে আর সময় নষ্ট করবেন না, সরাসরি অন্য কন্টেস্টে চলে যাবেন। তারপর শেষ মুহূর্তে আপনি ক্লায়েন্টের ফিডব্যাক অনুযায়ী ডিজাইন করছেন করছেন করছেন, কিন্তু আপনার ডিজাইনে রেটিং পাচ্ছে না, আপনার ডিজাইন পছন্দ করছে না, তার তুলনায় অন্যদের ডিজাইন পছন্দ করছে, অন্যরা বেশি ফিডব্যাক পাচ্ছে, রেটিং পাচ্ছে, সো ওইটাতেও সময় নষ্ট করা ঠিক হবে না। নতুন কোনো কন্টেস্টে অ্যাটেন্ড করুন, আপনার সময়টাকে বাঁচান, কারণ ক্লায়েন্টের মাইন্ড অলরেডি শিফট হয়ে গেছে। সো সেইখানে যদি আপনি যান তাহলে আপনি তেমন কিছু করতে পারবেন না। সো আপনার বুদ্ধিমানের কাজ হবে আপনি অন্য একটা কন্টেস্টে অ্যাটেন্ড করা, ওখানে সময় নষ্ট না করা। 10 হচ্ছে সবচেয়ে ইম্পর্টেন্ট যে লেসন, সেটা হচ্ছে বি পারসিস্টেন্ট, মানে হচ্ছে আপনাকে কন্টিনিউয়াসলি কাজ করে যেতে হবে, আপনাকে ধৈর্যশীল হতে হবে। আরেকটা কথা সবসময় মনে রাখবেন, সেটা হচ্ছে বেস্ট ডিজাইন সবসময় উইন করে না, আপনি হয়তো বা ভালো ডিজাইন করেন, আপনি এই কন্টেস্টটিতে সবচেয়ে বেস্ট ডিজাইনটি করেছেন, দ্যাট মিন্স আপনার ডিজাইনটি উইন হবে, কারণ এটা সম্পূর্ণ নির্ভর করে ক্লায়েন্টের উপর। ক্লায়েন্ট হয়তো বা তার মাইন্ড চেঞ্জ করে ফেলতে পারে, হয়তো বা তার টিম সে যেটা পছন্দ করেছে তার টিম সেটা পছন্দ করছে না, সো আপনাকে বলছে যে তা আপনার ডিজাইনটা পছন্দ হচ্ছে তার, কিন্তু শেষমেশ টিম পছন্দ করছে না, সেহেতু অন্য আরেকটা ডিজাইনকে পছন্দ করে ফেললো। সো মনে রাখবেন যে সবসময় বেস্ট ডিজাইন হলেই আপনার ডিজাইনটা পছন্দ করবে, ব্যাপারটা তেমন নয়, আর সবসময় বেস্ট ডিজাইন করার চেষ্টা করবেনও না, সবসময় চেষ্টা করবেন ক্লায়েন্ট আসলে কী চাচ্ছে সেই অনুযায়ী ডিজাইন করার, কারণ ক্লায়েন্টই হচ্ছে
অ্যাকচুয়াল ফ্যাক্ট। তারপর হচ্ছে ডোন্ট লেট দ্য উইনিং অর লুজিং এফেক্ট ইউ, মানে হচ্ছে কখনো একটা কন্টেস্টে উইন হওয়া বা লুজ করা ইমোশনালি অ্যাটাচড হয়ে যাবেন না। আপনি যদি উইন হন সেটাকে স্বাভাবিকভাবে নেবেন, বা যদি লুজ হয়ে যান সেটাকেও স্বাভাবিকভাবেই নেবেন, কখনো ইমোশনালি অ্যাটাচড হওয়া যাবে না, হতাশাগ্রস্ত হওয়া যাবে না। উইন হবে আবার লুজ হবে, এটাই স্বাভাবিক নিয়ম, সব কন্টেস্টে আপনি উইন হবেন ব্যাপারটা তেমন নয়। আর অনেকে আছে অনেকগুলো কন্টেস্টে অ্যাটেন্ড করার পরও তেমন কিছু করতে পারছে না, আর এটার লেসন হচ্ছে লার্ন ফ্রম ইওর মিস্টেক্স। আপনি প্রত্যেকবার যখন লুজ করছেন, আপনি হেরে যাচ্ছেন, দ্যাট মিন্স ওইখান থেকে শেখার কিছু আছে। কখন আপনি জিতে শিখতে পারবেন না, আপনি হেরে গিয়েই শিখতে পারবেন। কারণ হচ্ছেন যে কিনা দৌড় প্রতিযোগিতায় জেতে সে সবসময় উদযাপন করা নিয়েই ব্যস্ত থাকে, পার্টি করা নিয়েই ব্যস্ত থাকে, মানে সে সুখটা দেখতে পায়। আর কিন্তু যে কিনা হেরে যায় সে কিন্তু নিজের কষ্টটাও বুঝতে পারে, সে বুঝতে পারে যে হেরে যাওয়ার কষ্টটা কতখানি। পাশাপাশি সে কিন্তু যে কিনা জিতেছে তার উদযাপনটাও দেখতে পারে। সো সে কিন্তু দুইটা সাইডই দেখতে পারে, সে খারাপটাও দেখতে পারে, সে মানে কষ্ট পাওয়াটাও দেখতে পারে, পাশাপাশি সে জেতার আনন্দটাও দেখতে পারে। কিন্তু যে জিতে যায় সে কিন্তু তার উদযাপন নিয়েই ব্যস্ত থাকে, সে কিন্তু কে হেরে গেল কে কষ্ট পেল সেটা নিয়ে ভাবার সময় পায় না। সো আপনি তখনই শিখতে পারবেন যখন আপনি দুইটা সাইড দেখতে পাবেন, আপনি যখন লুজ করবেন যখন হেরে যাবেন তখনই অ্যাকচুয়ালি আপনি আসল লেসনটা পাবেন। সো হেরে যাওয়াটা কখনো খারাপ কিছু না, হেরে যাওয়াটা হচ্ছে হিউম্যান এক্সপিরিয়েন্স, আপনার এক্সপিরিয়েন্স থেকে শিখতে হবে। আমরা প্রত্যেকটা মানুষ আমাদের এক্সপিরিয়েন্স থেকে শিখি, কিন্তু ম্যাক্সিমাম মানুষের সমস্যা হলো এটা, তারা তাদের মিস্টেকগুলো থেকে শেখে না, তারা তাদের হিউম্যান এক্সপিরিয়েন্স থেকে শেখে না, কারণ তাদের অ্যাওয়ারনেসের অভাব। আপনাকে অবশ্যই অ্যাওয়ার হতে হবে বিষয়গুলো সম্পর্কে, আপনি কী কী এক্সপিরিয়েন্স নিলেন এই এই সেক্টরটা থেকে, অবশ্যই সেটা আপনাকে অ্যাওয়ার থাকতে হবে, আপনাকে অ্যানালাইসিস করতে হবে, আপনাকে এটাকে নিয়ে ভাবতে হবে। সো লার্ন ফ্রম ইওর মিস্টেক, এটা ওয়ান অফ দ্য বেস্ট লেসন আমি যদি এই ভিডিওতে আপনাকে দিতে পারি, আপনার জীবনের সবচেয়ে গুরুত্বপূর্ণ একটি লেসন হবে এটি। আর সবশেষে আইনস্টাইনের খুবই গুরুত্বপূর্ণ একটি কোড দিয়ে শেষ করতে চাই, সেটা হচ্ছে ইনসিনিটি, ডুইং দ্য সেম থিং ওভার অ্যান্ড ওভার অ্যাগেন অ্যান্ড এক্সপেক্টিং ডিফারেন্ট রেজাল্টস। মানে হচ্ছে মানুষ এতটাই বোকা, সেটা হচ্ছে প্রত্যেক দিন তারা একই ভুল বারবার করে, প্রত্যেক দিনই একই ভুল বারবার করতে 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 যাচ্ছে, অথচ সে খেয়ালও করছে না সে কী ভুল করছে, কিন্তু সে নিয়মিত ডিফারেন্ট রেজাল্ট আশা করে, সে মনে করে যে এইবার হয়তো বা আমি সফলতা পাবো, অথচ সে গতদিনও যে ভুল করে আসছিল আজকেও সেম ভুলই করছে, অথচ সে ডিফারেন্ট রেজাল্ট আজকে আশা করছে, আজকে আশা করছে সে আজকে সফল হবে, কিন্তু রিয়েলিটি আসলে এইভাবে কাজ করে না। আপনাকে প্রত্যেকটা এক্সপিরিয়েন্স থেকে প্রত্যেকটা মিস্টেক থেকে শিখতে হবে, আপনি যেন একই ভুল বারবার না করেন, এইটা হচ্ছে সবচেয়ে বড় লেসন। আপনাকে আপনার মিস্টেক থেকে শিখতে হবে, আপনাকে অ্যানালাইসিস করতে হবে আপনি আসলে এখানে কী ভুলগুলো করেছেন, ব্যর্থতা থেকেই মানুষ শেখে। সো কখনো হতাশাগ্রস্ত হওয়া যাবে না, আপনার উইনিংয়ের জন্য সবসময় হোপ রাখতে হবে, আশা রাখতে হবে, আর অবশ্যই আপনি উইন হবেনই, এইটাতে আপনাকে নিজের উপর নিজের বিশ্বাস রাখতে হবে, আর সবসময় নিজেকে ইমপ্রুভ করতে হবে, নিজেকে ইভলভ করতে হবে। আপনি 5 বছর আগেও যেমন ছিলেন এখনও ঠিক তেমনই আছেন, আপনার কোনো ইমপ্রুভ হলো না, আপনার ডিজাইন সেন্স ইমপ্রুভ হলো না, আপনার মেন্টালিটি ইমপ্রুভ হলো না, আপনার সাইকোলজি ইমপ্রুভ হলো না, তাহলে কিন্তু আপনি এই দৌড়ে এগিয়ে থাকতে পারবেন না, অবশ্যই আপনাকে ইভলভ করতে হবে, আপনাকে কন্টিনিউয়াসলি শিখতে হবে। আশা করি ভিডিওটি ভালো লেগেছে, আর ভালো লাগলে অবশ্যই ভিডিওতে লাইক দিবেন আর কমেন্ট করে আপনার মতামত জানান, আপনি এই ভিডিওটি থেকে কি শিখতে পেরেছেন, কোন লেসনটি আপনার কাজে লাগবে সেটা অবশ্যই কমেন্ট করে আমাকে জানান, কারণ আমি কমেন্ট পেলে খুবই খুশি হই এবং প্রত্যেকটা কমেন্ট আমি পড়ি। সো অবশ্যই কমেন্ট করবেন, আর আমার চ্যানেলে এখনও সাবস্ক্রাইব না করে থাকলে অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবেন, কারণ আমার প্ল্যান আছে এইরকম গ্রেট গ্রেট লেসন শেয়ার করব, যেটা
আমাদের গ্রাফিক ডিজাইন ইন্ডাস্ট্রির যারা কাজ করছে, আমাদের বাংলাদেশের গ্রাফিক ডিজাইনের যারা কমিউনিটি আছে, তারা যেন ইম্প্রুভ করতে পারে, তারা যেন তাদের স্কিলকে নেক্সট লেভেলে নিয়ে যেতে পারে। এটাই হচ্ছে আমার স্বপ্ন, ডিজাইনারদের হেল্প করা, ডিজাইন ইন্ডাস্ট্রিতে কন্ট্রিবিউট করা। সো অবশ্যই আমার চ্যানেলে সাবস্ক্রাইব করে রাখুন। থ্যাংকস ফর ওয়াচিং দিস লং ভিডিও।